তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো আজকের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা প্লে স্টোরে যে কোনো অ্যাপস এসডি কার্ডে ইনস্টল করতে পারবেন। তো দেখবেন যে আমরা যখন কোনো অ্যাপস প্লে স্টোর থেকে ইনস্টল করি, সেই অ্যাপটি কিন্তু ইনস্টল করার পর শুধুমাত্র ফোনের স্ক্রিনে শো করে, তাছাড়া কিন্তু ফোন মেমোরিতে দেখায় না। এইভাবে কিন্তু আমরা যখন প্লে স্টোর থেকে একটার পরে একটা অ্যাপস ইনস্টল করতে থাকি, যার ফলে কিন্তু মোবাইল ফোনের ফোন মেমোরি ফুল হয়ে যায় এবং মোবাইল ফোন হ্যাং করে, স্লো চলে। আমরা বুঝতে পারি না যে কীভাবে মোবাইল ফোনে কিছু না থাকার পরে ফোন মেমোরি ফুল হয়ে যায়। সো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা যখন কোনো অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করবেন, সেই অ্যাপটি অটোমেটিকভাবে আপনার এসডি কার্ডে চলে যায়। আপনি যখন ওই অ্যাপটি আনইনস্টল করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আবার এসডি কার্ড থেকে ওই অ্যাপটি ইনস্টল করতে পারবেন। আপনাকে আর দ্বিতীয়বার প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে না এমবি খরচ করে। তো কীভাবে আপনি প্লে স্টোরে যে কোনো অ্যাপস এসডি কার্ডে ইনস্টল করবেন, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে আসবেন। নিচে আসার পরে এখন আপনি কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। গাইজ, এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি প্লে স্টোরে যে কোনো অ্যাপস এসডি কার্ড ইনস্টল করতে পারবেন। সো এই কাজটি করার জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। সো অ্যাপটিকে ইনস্টল করার জন্য এখন আপনি প্লে স্টোরটি ওপেন করুন। প্লে স্টোরটি ওপেন করার পরে এখন আপনি সার্চ বক্সে টাইপ করে লিখবেন অ্যাপ ব্যাকআপ, তাহলে কিন্তু আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো আপনি অবশ্যই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন, তারপর ওপেন করবেন। ওপেন করার পরে এখন আপনি খুব সহজেই প্লে স্টোরে যে কোনো অ্যাপস মোবাইল ফোনের এসডি কার্ডে আনতে পারবেন। তো এখন আপনি এটি অ্যালাউ করবেন। অ্যালাউ করার পরে এখন আপনার মোবাইল ফোনের সমস্ত অ্যাপগুলো এখানে শো করবে। সো এখন আপনি যেটি করবেন, তো এখন আপনি থ্রি লাইন্স এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন আপনি সেটিংস এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে এখন আপনি যেটি করবেন, তো এখন আপনি অ্যাপ ব্যাকআপ বা ব্যাকআপ পার্ট এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে এখন আপনি এসডি কার্ড এটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখন আপনি কনফার্ম এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এটি ইয়েস করবেন। ইয়েস করার পরে এখন আপনি ওকে গো টু সিলেক্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন আপনি থ্রি লাইন্স এখানে ক্লিক করবেন। এখন আপনি অবশ্যই এসডি কার্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখন আপনি সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করার পরে এখন আপনি খুব সহজেই কাজটি করতে পারবেন। সো এখন আপনি ব্যাকে আসবেন। আসার পরে এখন আপনি যেটি করবেন, তো এখন আপনি অবশ্যই অটো ব্যাকআপ এটি অন করবেন। অন করার পরে এখন আপনি ব্যাকে আসবেন। আসার পরে এখন আপনি আবার থ্রি লাইন্স এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে এখন আপনি এসডি কার্ড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন আপনি অবশ্যই এখান থেকে এসডি কার্ড সিলেক্ট করবেন। এটি না করলে কিন্তু হবে না। সো এখন আপনি অবশ্যই এখান থেকে এসডি কার্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখন আপনার সমস্ত কাজ এখন কমপ্লিট। এবার যদি আপনি প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ইনস্টল করেন, তাহলে কিন্তু সেটি অটোমেটিকভাবে আপনার এসডি কার্ডে চলে যাবে। সো এখন আমি এটি দেখিয়ে দেবো যেটি পুরোপুরিভাবে সেট আপ হয়েছে কিনা। তো এখন আমি জাস্ট প্লে স্টোরটি ওপেন করছি। ওপেন করার পরে এখন আমি কোনো একটি অ্যাপস ইনস্টল করে দেখবো যে সেটি যায় কিনা। তো এখন আমি জাস্ট একটি ছোট্ট অ্যাপস ইনস্টল করে দেখিয়ে দিচ্ছি। তো এখন আপনি এক লপ এটি ইনস্টল করবো, দেখি যে এই অ্যাপটি ইনস্টল করার পর মোবাইল ফোনের এসডি কার্ডে যায় কিনা। তো আপনারা দেখতে থাকুন, এখানে অ্যাপটি ইনস্টল হচ্ছে। এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, তাহলে কিন্তু অ্যাপটি ইতিমধ্যেই ইনস্টল হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপটি মোবাইল ফোনের এসডি কার্ডে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু অ্যাপটি ইনস্টল হয়ে গিয়েছে। সো এখন আমি দেখবো যে অ্যাপটি মোবাইল ফোনের এসডি কার্ডে চলে গিয়েছে কিনা। তো এখন আমি মাই ফাইল ওপেন করলাম। ওপেন করার পরে এখন আমি এসডি কার্ড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখন আপনি যেটি করবেন, তো এখন আপনি অ্যাপ ব্যাকআপ স্টোরেজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন আপনি অ্যারকাইভটি এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে ওই অ্যাপটি এখানে চলে এসছে। সেভাবে কিন্তু আপনি খুব সহজেই প্লে স্টোর থেকে যখন কোনো অ্যাপস ইনস্টল করবেন, সেটি কিন্তু অটোমেটিকভাবে মোবাইল ফোনের এসডি কার্ডে এখানে চলে আসবে। সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীকালে এই অ্যাপটি আবার ইনস্টল করতে পারবেন। তো এই ছিল আজকের মূলত ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। অ্যান্ড সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।